তো অনেক সময় ডিম ভাজি বা মাছ ভাজি করতে যেয়ে আমরা দেখি যে খাবারগুলো কড়াই বা প্যানের গায়ে আটকে যাচ্ছে। তো এই মেটালের প্যানগুলো খালি চোখে দেখতে অনেকটা স্মুথ মনে হলেও আমরা যদি মাইক্রোস্কোপিক লেভেলে দেখি তাহলে দেখবে এর মধ্যেও অনেক উঁচা নিচা এবং খাঁজ আছে। তো খাবারগুলো অনেক সময় এই খাঁজে আটকে যায়। এছাড়াও মেটালের সাথে খাবারের বিভিন্ন কম্পোনেন্ট বিভিন্ন সময় রিয়্যাক্ট করে, এবং স্পেশালি প্রোটিন খুবই নটোরিয়াস, যেমন ডিমের সাদা অংশটা অথবা মাছ ভাজি করার সময় আমরা এই সমস্যাটার সম্মুখীন হই। তো তাহলে এটার সমাধান হলো আমার যে মেটালের সারফেসটা আছে আর আমার খাবারটা আছে এর মাঝখানে আমার একটা ব্যারিকেড তৈরি করতে হবে যাতে খাবারটা মেটালের গায়ে না লেগে যায়। তো খুব কমন একটা সলিউশন হচ্ছে এরকম ননস্টিক প্যান, যেখানে টেফলনের একটা লেয়ার দেওয়া থাকে। তো টেফলন আসলে ব্র্যান্ড নেম, এটা পুরো নামটা হচ্ছে পলিটেট্রাফ্লুরো ইথিলিন। তো এই পলিমারটায় কার্বন এবং ফ্লোরিনের অণুগুলোর মধ্যে একটা স্ট্রং বন্ড থাকে, এই জন্য এটা অন্যান্য ম্যাটেরিয়ালের সাথে খুবই কম রিয়াক্ট করে। এছাড়াও এটা ওয়াটারপ্রুফ এবং এটার কোয়েফিশিয়েন্ট অফ ফ্রিকশন খুবই কম, মানে কোনো কিছু এটাতে সহজে আটকে থাকে না। তো এটার আরও অন্যান্য অনেক অ্যাপ্লিকেশনের সাথে একটা অ্যাপ্লিকেশন হলো প্যান বা কড়াইয়ের গায়ে একটা প্রলেপ দেওয়া থাকে যাতে খাবারটা না আটকায়। তো এই ননস্টিক প্যানের একটা লিমিটেশন হচ্ছে এটাকে অনেক বেশি গরম করা যায় না, কারণ একটা পর্যায়ের বেশি গরম করলে দেখা যায় এটা থেকে এক ধরনের ধোঁয়া ওঠা শুরু করে। তো এই জন্যই দেখি প্রফেশনাল শেফরা সবসময় স্টেইনলেস স্টিলের প্যান ইউজ করে থাকে, কারণ সেই প্যানগুলো অনেক ভার্সেটাইল এবং সেটা দিয়ে অনেক বেশি তাপমাত্রায়ও রান্নাবাড়া করা যায়। তো প্রফেশনাল শেফরা যখন এই স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের প্যানে রান্না করে, অথবা আমাদের বাসার মা খালারা যারা অনেক বছর ধরে রান্না করতেছে, এদের খাবার কখনো লাগে না, কিন্তু আমরা দেখি আমরা ডিম ভাজতে গেলেই আসলে প্যানের গায়ে লেগে যাচ্ছে। তো এটার কারণ হচ্ছে টেম্পারেচার ঠিক মতো রেগুলেট করতে না পারা। তো আমরা টিপিক্যালি আরেকটা ব্যারিয়ার ইউজ করি, সেটা হচ্ছে কোনো ধরনের ফ্যাট, সেটা অয়েল হতে পারে অথবা ঘি, মাখন, অথবা অনেক সময় অ্যানিমেল ফ্যাটও ইউজ করা হয়। তো আমি এখন আমার চুলাটা ছেড়ে দিই এবং কড়াইটা বসাই। তো এটা আস্তে আস্তে এখন গরম হচ্ছে, কিছুক্ষণ গরম হতে দেই। তো কিছুক্ষণ গরম হওয়ার পর আমি যদি এটার মধ্যে একটু পানি ছিটাই তাহলে দেখবো প্রথমে এই পানিগুলো আস্তে আস্তে বাষ্প হয়ে যাচ্ছে, এর মানে হচ্ছে কড়াইটা এখনও রেডি না এর মধ্যে তেল দেওয়ার জন্য। তো আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করি, প্যানটাকে আরেকটু গরম হতে দেই। তারপরে এক সময় যখন আমি আবার পানি দিব, আমি একটা সময় যা দেখতে পারবো এই পানিগুলো আর বাষ্প হচ্ছে না, এটা বরং একটা মার্বেলের মতো তৈরি হয়ে এই প্যানটার গায়ে ভেসে বেড়াইতেছে। তা আমি যদি খেয়াল করি দেখবো এই পানিটা একটা মার্কারের বলের মতো আমার আসলে এই প্যানের গায়ে ভেসে বেড়াইতেছে মনে হচ্ছে, যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে এবং পানিটা বাষ্প হচ্ছে না। তো এই জিনিসটা হচ্ছে একটা ইফেক্টের জন্য, সেটাকে বলে লিন্ডেন ফ্রস্ট ইফেক্ট। তো এই কনসেপ্টটা বলে যখন কোনো মেটালিক সারফেসকে আমরা যথেষ্ট পরিমাণ গরম করে ফেলবো তখন এটার মধ্যে পানি ছাড়লে পানিটা পড়ার সাথে সাথে পানির নিচের অংশটা অনেকখানি বাষ্প হয়ে যাবে এবং কন্টিনিউয়াসলি একটু একটু বাষ্প হইতে থাকবে, এবং এই পানির কণাটা আসলে মেটালের সারফেসে লাগবে না, এটা মাঝখানে ওই বাষ্পটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে এবং এই পানির বলটা আসলেই শূন্যের উপর ভেসে বেড়াচ্ছে। মানে এই পানির বল এবং এই মেটালের সারফেসটার মাঝখানে আমার কিছু বাষ্প আছে। তো এই ইফেক্টটাকে বলে লিন্ডেন ফ্রস্ট ইফেক্ট। তো এই অবস্থায় আমরা বুঝতে পারবো কড়াইটা যথেষ্ট পরিমাণ গরম হয়েছে এর মধ্যে তেল দেওয়ার জন্য। তো আমি তারপর এর মধ্যে একটু তেল দিয়ে দিই। তো তেলটা আমি কড়াইয়ের গায়ে একটু লাগাই নিই এবং এক্সট্রা তেলটা আমি ফেলেও দিতে পারি। তো তেলটা খুব তাড়াতাড়ি আসলে কড়াইয়ের টেম্পারেচারের সমান হয়ে যাবে। তো এরপর আমি একটা ডিম বের করে রাখছিলাম, এই ডিমটা যদি আমি কড়াইয়ের উপর ছেড়ে দিই, তো আমি এখন কিছুক্ষণ অপেক্ষা করি ডিমের তলাটা একটু রান্না হওয়ার জন্য। তো মোটামুটি 10-15 সেকেন্ড পরেই আমি যদি দেখি যে ডিমটা লাগছে কি না, তো আমি দেখতে পাচ্ছি আসলে কড়াইয়ের গায়ে একদমই লাগে না এই ডিমটা। তো আমি যদি এখন কড়াইটা এভাবে ঘুরাই তাহলে দেখবো ঠিক ওই পানির কণাটার মতো ডিমটাও কড়াইয়ের উপর আসলে ভেজে বেড়াচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে লিন্ডেন ফ্রস্ট ইফেক্টের জন্য। তো এই জন্যই যারা আসলে প্রফেশনাল শেফ তারা এই টেকনিকটা ব্যবহার করে, যেখানে আমরা স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের প্যান ব্যবহার করেও রান্নাবাড়া বা যে কোনো ভাজিটাজি করা যায় এবং কড়াইয়ের গায়ে কোনো খাবার লাগে না। এবং আমাদের বাসায়ও আমাদের মা দাদিরা আসলে অনেক বছর রান্না করতে করতে এই জিনিসটা শিখে গেছে, তারা হয়তো এটার সায়েন্টিফিক প্রিন্সিপালটা জানে না কিন্তু এই নলেজটা তারা জানে যে কড়াইটা যথেষ্ট পরিমাণ হিট না হইলে খাবার আসলে লেগে যেতে পারে।